আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউব চ্যানেল বিডি মার্কটির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি চাচা ভাতিজা ফিশ ফার্মিংয়ে আবার এসেছি। তারা কিন্তু মাছ যে এনেছিলেন ভিয়েতনামি কই এবং দেশি মাগুর তারা এনেছিলেন, সেই মাগুরটা কিন্তু তারা কিন্তু আসলে বাঁচাতে পারে নাই, কিন্তু কী জন্য সেটা মারা গেল সেই বিষয়টা আমি আজকে আলোচনা করব। রুল ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা যে ভিয়েতনামি কই এবং দেশি মাগুর আনছিলেন, এটা কত হাজার কত হাজার লাইনে আনছিলেন? কইটা কত হাজার লাইনের? আমরা ভিয়েতনাম কই নিয়ে আসছিলাম 1000 লাইনের, আর আমরা দেশি মাগুর নিয়ে আসছিলাম 500 লাইনের। 500 লাইনের। আচ্ছা, আমি তো ভিডিওতে দেখাইছি যে কইটা খুবই চঞ্চল্যকর, খুব সুস্থ। তো ট্যাঙ্কিতেও দিয়েছেন আলহামদুলিল্লাহ, মনে হয় সুস্থই আছে এখনো। সুস্থই আছে, এখনো সুস্থ। কিন্তু মাগুরটার আমি দেখলাম যে অধিকাংশ মাগুরই কিন্তু মারা গেছে। জি, এটা মারা যাওয়ার কারণটা কি, এটা যদি একটু মানে আপনি জানাতেন। মানে আমাদের কই আর দেশি মাগুর একই জায়গা থেকে নিয়ে আসছিলাম আমরা, যশোর থেকে। মূলত কইটা আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো পেয়েছি, কই খুব ভালো আছে, কিন্তু মাগুরটাকে আমরা টেকাতে পারিনি। তো মাগুর আমরা ই করতে পারলাম না। এর পিছনে কারণ আমার কাছে যেটা মনে হইতেছে সেটা হলো যে অনেক লং জার্নি করছে। আচ্ছা, কারণ যশোর থেকে বনপাড়া আসছে, বনপাড়া থেকে আমরা নিয়ে আসছি। হ্যাঁ, সেক্ষেত্রে ডিস্টেন্স অনেক বেশি হয়েছে, লং টাইম ছিল অক্সিজেন সহকারে পলিথিন ব্যাগে। আর হলো মাছ যেটা ওরা আমাকে দিছে, ওরা 1000 পিস মাছের মতো ছিল, ওটা দুইটা ব্যাগে দিছে, দুইটা পলিথিন ব্যাগে দিছে। এটাতে মাছের ডেন্সিটি বেশি হয়েছে, হ্যাঁ মাছের ঘনত্ব বেশি ছিল। আর আরেকটা কারণ যেটা আমার কাছে মনে হয়েছে, মাছগুলা লাইন বড় ছোট ছিল। আমি যদি আরও বেশি লাইনের মাছ নিয়ে আসতাম, কারণ হলো মাগুরের ক্ষেত্রে হয়েছে কি, 500 লাইনের মাগুরে কাটা চলে আসছে। যখন কম্প্যাক্ট ছিল, যখন গিজে গিজে করে থাকছে, ঘনত্ব বেশি ছিল, তখন একটা আরেকটাকে কাটা ফুটেছে। হ্যাঁ, এই কারণে একটা আরেকটাকে অসুস্থ করছে। হ্যাঁ, এখন সেক্ষেত্রে যদি আমি অল্প ঘনত্বে মাছটা নিয়ে আসতে পারতাম, তাহলে আমার মনে হয় যে এই এটা হতো না আর কি। আর যখন আপনি হসপিটাল ট্যাঙ্কে রাখছিলেন মাছটা, তখন কি দুইটা হসপিটাল ট্যাঙ্কে তো রাখেননি? অবশ্যই একটা হসপিটাল ট্যাঙ্কে রাখছিলাম। এক্ষেত্রে কি আপনার মনে হয় যে আসলে কই যে রাখছেন, কই কিন্তু টিডিএসটা কিন্তু আসলে একটু বেশি দরকার, সাপোর্ট করে, আর যেহেতু স্কিনটা মাগুরের পাতলা, সেক্ষেত্রে আমার মনে হয় টিডিএসটা মনে হয় মাগুরের একটু কম দরকার। সেক্ষেত্রে আপনার একই পানিতে রাখছেন আর মশারির ভিতরে রাখছিলেন, ভিডিওতে আমি দেখাইছি, সেক্ষেত্রে কি এটা কি একটা কারণ হতে পারে? না, এটা অবশ্যই এটা একটা কারণ হতে পারে। কারণ হলো আমাদের একই হসপিটাল ট্যাঙ্কে আমরা কই আর মাগুর রাখছিলাম, সেক্ষেত্রে কইয়ের প্যারামিটার আলাদা, মাগুরের প্যারামিটার আলাদা, এটা আমাদের একটা মিস্টেক হয়ে গেছে। আর মাগুরগুলো আমার কম ছিল, কইয়ের পরিমাণ বেশি ছিল, এই জন্য আমি মাগুরগুলোকে মশারির মধ্যে আলাদা সেপারেট করছিলাম। এটা একটা বড় কারণ, মশারির মধ্যে কারণে মশারির যে ফুটোগুলো আছে ওর মধ্যে কাটাগুলো আটকেছিল, হ্যাঁ দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে, এটা একটা কারণ। মশারির মধ্যেও কম্প্যাক্ট ছিল, অল্প জায়গার মধ্যে রাখছিলাম, এটাও একটা বড় কারণ যে মাগুরগুলা মানে সার্ভাইভ করে নাই আর কি। সেই জন্য সমস্ত মাগুরই কিন্তু আসলে আপনি মারা গেছে, প্রায় অলমোস্ট সবগুলোই গেছে। কত পিস আনছিলেন মাগুর আপনি? 1000 পিস। 1000 পিস মাগুর, এটা শুধু নিয়ে আসছিলেন আপনি শুধু টেস্টের জন্য? কইয়ের পাশাপাশি মাগুরের জন্য এক্সপেরিয়েন্স হয়, মাগুরের জন্য একটা এক্সপেরিয়েন্স হয়, যাতে সবাইকে অনেক কিছু শেখা হয়েছে। হ্যাঁ, যদিও আমার কিছু আর্থিক লস হয়েছে, কিন্তু তারপরে আমি অনেক কিছু শিখতে পারছি। আমি পরবর্তীতে মাগুর আনলে আর এইবার যে আমার ভুলগুলো হয়েছে, এগুলো আমার আর নেক্সট টাইম হবে না। হ্যাঁ, তো আসলে কই সাধারণত মানুষ চাষ করে, নতুনদের জন্য কইটাই বেস্ট, কারণ কই একটু মানে জান শক্ত আমি যেটা মনে করি। কিন্তু আপনি ভাবছিলেন এটাই যে আসলে কইটার পাশাপাশি আমি যদি মাগুরটার এক্সপিরিয়েন্স নিতে পারি, তাহলে নেক্সট হারভেস্টে যে সেটা আপনি মাগুরটা নিয়ে আসবো, এরকম একটা চিন্তা ভাবনা ছিল আমার। তো আপনাকে ধন্যবাদ ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু জানলেন যে আসলে ভিয়েতনামি কইয়ের যে টিডিএস রাখা লাগে সেটা কিন্তু ভিন্ন, এবং মাগুরের কিন্তু স্কিন পাতলা কারণে সেটা কিন্তু টিডিএসটা ভিন্ন। আর জানিতে কারণে যদি মাগুরের প্রবলেম হয়ে থাকে, এটা হতে পারে। রুল ভাই কিন্তু একটা কথা বলেছেন যে কী কারণে হলো এটা কিন্তু আমি সুনিশ্চিত না, হতে পারে এটা এটাই যে একই পানিতে রাখার কারণে এটা হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা কিন্তু অনেক ভিডিওতে দেখি যে শিং বা মাগুর এগুলো কিন্তু তারা অনেক সময় পলিথিন ব্যাগেও নিয়ে আসে, আবার অনেক সময় কিন্তু ড্রামেও নিয়ে আসে। তো বন্ধুরা, যখনই আপনারা নতুন নতুন যারা আছেন, তারা যখনই আপনারা মাছ ক্রয় করবেন, অবশ্যই আপনারা মাছটাকে ভালো পোনা কোথেকে পাওয়া যায় সেটা আপনি বিবেচনা করবেন, সেখান থেকে আনবেন। আর মাছটা কীভাবে আনা যায় আপনারা দেখে শুনে ভালোভাবে বুঝে নিয়ে আসবেন, এবং ভিন্ন ভিন্ন হসপিটাল ট্যাঙ্কে আপনারা রেখে স্যানিটাইজ করবেন অবশ্যই। তো বন্ধুরা, আজকের মধ্যে এই পর্যন্তই, আগামী ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের সামনে। ততক্ষণ আমার সাথে থাকুন, আমার বিডি মাক্স চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।